বয়সে প্রবীণ হলেও এখনো পাননি বয়স্ক ভাতা। এখন তো মনে করেন যে না করলে চলে না, তাই করতে হয়। আর মনে তো চাই একদিন রেশন নাও, কিন্তু পারি না তো। 2050 সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ প্রবীণ হয়ে যাবে। ওই বয়সের জন্য কতটা প্রস্তুত দেশের তরুণ প্রজন্ম? বিশেষজ্ঞরা বলছেন নবীনদের মধ্যে প্রবীণ বয়স নিয়ে প্রস্তুতির ঘাটতি রয়েছে। এছাড়া প্রবীণদের নিয়ে সরকারের আইন ও চিকিৎসা অপ্রতুল বলে জানান সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন তসলিম তৌহিদ। সুনামগঞ্জের সত্তরোদ্ধ জয়নুল আবেদিন জীবন যুদ্ধে টিকে থাকার লড়াইয়ে তাকে আসতে হয়েছে রাজধানী ঢাকায়। বয়সে প্রবীণ হলেও এখনো পাননি বয়স্ক ভাতা। এখন তো মনে করেন যে না করলে চলে না, তাই করতে হয়। আর মনে তো চাই একদিন রেশন নাও, কিন্তু পারি না তো। জয়নালের মতো শেষ বয়সের এমন অর্থনৈতিক নিরাপত্তাহীনতার গল্প খুঁজে পাওয়া যাবে আরও অনেক। সরকারি হিসেবে বর্তমানে দেশে 1,50,00,000 প্রবীণ নাগরিক রয়েছে। 2050 সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 4.5 কোটিতে। তাই আজকের তরুণ 2-1 দশক পরেই তারাই হবেন প্রবীণ। সেই জীবন নিয়ে কী ভাবছে তারা? প্রবীণদের প্রতি ওরকম যত্নটা আগের মতো নেওয়া হয় না, আমরা এত বেশি ক্যারিয়ার ফোকাস হয়ে গেছি। আসলে সেভাবে আমরা সম্মান করতে পারছি না, তার একটা অন্যতম কারণ আমার কাছে মনে হয় নৈতিক মূল্যবোধের অবক্ষয়। তরুণ যুবরা বলছেন জীবনে টিকে থাকার লড়াইয়ে আগামী 5-10 বছর পরের ভাবনা থাকলেও 2050 সালে নিজেদের আর দেখতে পান না তারা। এখন আমাদের একটা অবস্থা হলো যেমন আমরা আপাতত খেয়ে বাঁচি, তারপরে ভবিষ্যতে করা যাবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার মতো আমাদের ওই স্কোপটা এখনো হয়ে ওঠেনি। তো যেহেতু স্কোপটা হয়ে ওঠেনি, তো সেই ক্ষেত্রে আসলে বলতে হয় যে আমি আসলে মোটেই প্রস্তুত না। অর্থনৈতিকভাবে দেশের যে অবস্থা, আমরা তো নুন আনতে ফান্তা পুরাই, বৃদ্ধ বয়সের জন্য আমরা কি সঞ্চয় করে রাখবো? বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট বা যে কাঠামো আমাদের গড়ে উঠেছে, বেতন কাঠামো, সেই কাঠামোতে খুব ভালো কিছু যে করতে পারছে সবাই তা কিন্তু না। অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান মনে করেন অপ্রতুল ভাতা আর বাবা মাকে দেখভাল আইনের সঠিক প্রয়োগ না থাকায় এখনও উপেক্ষিত প্রবীণরা। পিতা মাতার ভরণ পোষণ আইন আছে একটা, যেখানে ছেলে মেয়েদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা বাবা মাকে দেখাশোনা করবে। আরেকটা হচ্ছে 2013 সালেই একটা নীতিমালা করা হয়েছে, প্রবীণ নীতিমালা, সেখানে সরকারের দায়িত্ব, অন্যান্য যে সমস্ত গোষ্ঠী আছে কাদের কার কী দায়িত্ব সেটা, কিন্তু কোনোটারই বাস্তবায়নে তেমন কোনো অগ্রগতি এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। অর্থনৈতিক বাস্তবতায় বৃদ্ধ ভাতা একেবারেই অপ্রতুল বিষয়টি স্বীকার করে পরিকল্পনা মন্ত্রী জানান ভাতা বাড়ানোর চিন্তা করছে সরকার। এর মধ্যে কেউ কেউ যদি নিচে পড়ে যাওয়ার মধ্যে অবস্থা হয়, তার জন্য নানা ধরনের ভাতা আমাদের আছে, সেগুলো বাড়ানো হবে, কেউ ভাতার বাইরে থাকবে না। তবে শুধু রাষ্ট্র নয়, সমাজ ব্যবস্থা হতে হবে সচেতন। একাকিত্ব দূর করতে বৃদ্ধদেরকে সৃজনশীল প্রক্রিয়ার ভেতরে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। তাসলিম তৌহিদ, News 24, ঢাকা।